২৬টি পরিবার আমরা বসবাস করি, তার মধ্যে ১৮০ জনের মতো জনসংখ্যা আমরা। আমাদের বাড়িতে তিনজন বীর মুক্তিযোদ্ধা আছেন। সালামু আলাইকুম সবাইকে, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। অবশেষে আমাদের বাড়ির রোডের কাজ আজকে সম্পূর্ণ হতে যাচ্ছে। আপনারা আমাদের পাশে থাকেন, কিভাবে রোডটার কাজ চলতেছে এখন আমি আপনাদেরকে দেখাবো। গত দুই দিন আগে আপনাদেরকে ভিডিও দিয়েছিলাম, ওই সময়টায় কাজ সম্পূর্ণ হয় নাই, এখন ইনশাল্লাহ সম্পূর্ণের পথে আছে। আজকে ফিনিশিংয়ের কাজে ফিনিশিংয়ের কাজ চলতেছে। আপনারা দোয়া করবেন যেন এই কাজটা তাড়াতাড়ি ইনশাল্লাহ আজকের ভিতরে যেন শেষ হয়ে যায়। এখন আপনাদেরকে আমি নিয়ে যাচ্ছি কীভাবে কাজ হইতেছে, এখন আপনাদেরকে আমি দেখাবো। এখানে ফিনিশিং দেওয়া হচ্ছে, এখানে মেশিনে মেশিনে জিনিসগুলো মেশানো হচ্ছে। এখানে এখান থেকে নিয়ে যাইতেছে সামনে যাচ্ছে। বেতন ১২০০ ১২০০ ৯০০ কাজ বুঝা। আপনাদের এইগুলোর কাজের অভিজ্ঞতা মানে কত বছর এই কাজ করেন? ১০-১২ বছর। এখানে কাজ চলতেছে, ওরা মজা মাস্তি করতেছে এখানে। আমি যাচ্ছি ভিতরে। দেখি আমাদের এখানে বাড়ির স্থানীয় লোক আছে, ওনাদের থেকে আমি জানবো এখানে কাজটা আজকে শেষ হবে কি না, এ নিয়ে আপনাদেরকে আমি জানাবো। আপনারা সবাই দোয়া করবেন আমাদের জন্য, আমাদের কাজ আজকে ইনশাল্লাহ শেষ হওয়ার পথে। দেখেন এখানে আজকে রোডের ফিনিশিং কাজ চলতেছে। সমস্যা হলো আজকে একটু বৃষ্টি আসি যাওয়াতে একটু কষ্ট হইতেছে সবার, গত দুই দিন বৃষ্টি ছিল না। আজকে যদি বৃষ্টি না হতো হয়তো বা আমাদের জন্য একটু ভালো হতো, কিছু করার নাই, আল্লাহ যা করে সবার জন্য ভালো করে। জি এসব কাজ আমি করতে আসি আজকে, মনে করেন যে ৬ বছর। জি শেষ হয়ে যাব, বৃষ্টি না হলে এতক্ষণ আরো আগায় যেতাম আমরা। জি আচ্ছা, আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ। আপনাদের কন্ট্রাক্টরকে আপনি কন্ট্রাক্টর আঙ্কেল আসসালামু আলাইকুম। সালাম আলহামদুলিল্লাহ রাখছে ভালো। জি লোক দিয়ে কাজ করে আজকে প্রায় ২৫-২৬ বছর ধরে কাজ করে। হ্যাঁ ইনশাল্লাহ শেষ হবে, আবহাওয়া কাজ করলে কাজ সুন্দর হবে। যদি হ্যাঁ যদি বেশি রোদ হইতো তাহলে রাস্তা দেখা গেছে ফাড়ল ধরতো, করা হাড় হয়ে যাইতো। যেভাবে আছে আবহাওয়া আছে, আবহাওয়াতে কাজ করলে এই কাজটা ফিনিশিংটা ভালো দিতে পারবো ইনশাল্লাহ। যে মৌসুম আছে এই আবহাওয়াটা আছে। আচ্ছা দোয়া করি আমরা কাজটা তাড়াতাড়ি ইনশাল্লাহ হবে। মানুষও বেশি যে মানুষ কম নাই, মানুষ অনেক বেশি আগে যাচ্ছিল, তার সাথে মানুষ বাড়তে লইছি আবহাওয়ার কারণে, যত দূরত্ব কাজ চালা যেতে পারে এই কারণে। ওকে আসসালামু আলাইকুম, ভালো থাকেন।
দেখেন এখানে বালু সিমেন্ট এখানে এখানে মিক্সারিং করতেছে। আমাদের বাড়ির ছেলেগুলো যে একটা কষ্ট করতেছে আজকে দুই তিন দিন। সালাম আলাইকুম ভাই, আপনি তো আজকে কাজ করতেছেন বাড়ির, নিজের কাজ নিজে করতেছেন, তো আপনার অনুভূতিটা কি, কেমন লাগতেছে আপনার কাছে? আলহামদুলিল্লাহ, আজকে বাড়ির কাজটা করতে পেরে নিজেকে ধন্য মনে হইতেছে। আজকে আমার বাড়ির কাজ চলতেছে, আমি নিজে কাজ করতেছি, এটা আমার কাছে বড় পাওয়া। খুব আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ, ফাজলপুর ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি আরিফুল ইসলাম, ওনার মাধ্যমে আমাদের বাড়ির রাস্তার কাজটা সম্পূর্ণ হলো। এখন আমরা আরিফুল ইসলামের কাছে যাব, রাস্তার কাজটা কিভাবে সম্পূর্ণ করলো এ নিয়ে আমি আপনাদেরকে বিস্তারিত জানাবো। আসি আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আমাদের বাড়িতে একজন মারা গেছেন, আরও দুজন জীবিত আছেন। আমরা সবাই চলাফেরা করতে আমাদের রাস্তা করার আগে অনেক অসুবিধা হইতো। আমাদের বাড়িতে রিক্সা, অটো কিংবা সিএনজি ঢুকার সময় আমরা অনেক কষ্ট পাইতাম। বর্তমানে মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার যে ভিশন, যে গ্রামকে শহর করব, ওই ভিশনের আওতায় আমাদের বাড়ির রাস্তার কাজ ইনশাল্লাহ আমরা সম্পন্ন করেছি। এই জন্য আমি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই ফেনী দুই আসনের মাননীয় সংসদ জননেতা নিজামুদ্দিন হাজারী এমপি মহোদয়কে। আমি অন্তর অন্তঃস্থল থেকে কৃতজ্ঞতা জানাই ফেনী সদর উপজেলা পরিষদের সম্মানিত চেয়ারম্যান জনাব সুশেন চন্দ্র শীল মহোদয়কে। ওনাদের আন্তরিক প্রচেষ্টা ও ওনাদের কারণে আমরা আজকে রাস্তার কাজ সম্পন্ন করতে পারছি। তো আমাদের রাস্তার কাজ সম্পূর্ণের মাধ্যমে আশা করি আমাদের এই সবার চলাচলে অনেক সুবিধা হবে। ধন্যবাদ। তো আজকে এই পর্যন্ত সবাই থেকে বিদায় নিলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।